তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া সফর সেরে এবার ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। আর ব্রাজিলে পৌঁছতে অনন্য স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে। সংস্কৃত শ্লোক মন্ত্রোচ্চারণ করে স্বাগত জানানো হয়। ব্রাজিলে G20 লিডার সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সকালে রিও ডি জেনেরোতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনোবোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, দীর্ঘক্ষণ কথা বলেন ব্রাজিলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, রিও ডি জেনেরোতে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। মহাদেশগুলির মধ্যে পারস্পরিক সম্প্রীতিকে তুলে ধরে এ শক্তি উৎসাহ। ব্রাজিলে G20 সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এই সামিটে যোগ দেবেন। ব্রাজিলে G20 বৈঠকে যোগ দেওয়ার পর গোয়ানা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলীর আমন্ত্রণে গোয়ানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 50 বছরেরও বেশি সময় এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এ দেশে সফরে গেলেন। Report RE News.